আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর দেশে হাঁটতেছি আলহামদুলিল্লাহ। গতকালকে বিশ্রাম করেছিলাম এবং আজকে হাঁটা শুরু করলাম, এবং এই অনুভূতি আসলে কাউকে বুঝিয়ে বলা সম্ভব নয়। এক সময় এই মাটিতে এই দেশে আমাদের প্রিয় নবী হেঁটেছিলেন এবং এখন আমি হাঁটতেছি। আসলে আমি নিজেকে ভাগ্যবান মনে করি এবং আমি আসলেই ভাগ্যবান। আসলে এই বাতাস, এই মরুভূমি, এই রৌদ্রে জ্বলা মরুভূমির মাটিতে বসে থাকা বিশ্রামের পর এবং এই পাহাড়গুলো এখান দিয়ে যাওয়া, এই অনুভূতি আসলে কোনোদিন কাউকে বুঝিয়ে বলা সম্ভব না। এবং এখনও প্রায় 1440 কিলোমিটার আছে মক্কা, এবং এই 1440 কিলোমিটার জায়গায় যদি আরও একটা শূন্য বেশি হয়, 14,000 কিলোমিটারও হয়ে থাকে, তারপরে আমার কাছে এটা কষ্ট মনে হবে না। কারণ একটা সময় আমাদের প্রিয় নবী এই দেশে হেঁটেছিলেন, এই মাটিতে হেঁটেছিলেন। আসলে আমি এতটাই ভাগ্যবান, আমিও এই মাটিতে হাঁটার সুযোগ পেলাম এবং আমি হেঁটে বাংলাদেশ থেকে মক্কা যাচ্ছি, মদিনা যাচ্ছি। আসলে এটা আমার কাছে কষ্টকর নয়, এবং যত কষ্টই বিগত সময় যেই 6,000 কিলোমিটার আমি হেঁটে যেই কষ্টই পেয়েছি, সেই সব কষ্ট আসলে নিমিষেই চলে গেছে। কারণ এই দেশের যে বাতাস, এই দেশের মাটি, এই দেশের রোদ, এই দেশের পাহাড়, এগুলো আমার শক্তি আরও দ্বিগুণ করে দিয়েছে এবং সকল কষ্ট চলে গেছে। আসলে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ শুকর। আল্লাহ আল্লাহ আমার সফর সহজ করছেন, যার কারণে আমি সৌদি আরবের মাটিতে, এই নবীর দেশের মাটিতে আমি আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ যাতে আমাকে তৌফিক দেন মক্কা মদিনা দেখার, সেই জন্য সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যাতে সমস্ত বাংলাদেশের মানুষ, সমস্ত প্রবাসী ভাই যারা আল্লাহর জন্য আমাকে ভালোবাসতেছেন, আমি যাতে সকলকে, সকলের জন্য দোয়া করতে পারি। সমস্ত ইন্ডিয়ান ভাই, পাকিস্তানি ভাই, সমস্ত বাংলাদেশি ভাই, সবার জন্য দোয়া করতে পারি। সেই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আল্লাহর ঘরটা ছুঁয়ে দেখতে পারি, আমি যাতে মক্কা মদিনা যেতে পারি। সেই জন্য সকলের কাছ থেকে আমি দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।